পুলিশের বা ডিফেন্সের অ্যাসপিরেন্ট হন, তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ আমি একটা ভ্যাকান্সি নিয়ে আলোচনা করতে এসেছি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে এই ধরনের মানে ইউনিক যে জব, মানে যেখানে কম্পিটিশনটা কম অন্যদের বাকিদের তুলনায়, ঠিক আছে, সেরকম ধরনের ভিডিওটা পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো যেটা আলোচনার মূল বিষয় সেখানে আমি চলে আসি। তো নতুন একটা ভ্যাকান্সি নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ঝাড়খণ্ড পুলিশ। প্রায় 5000 ভ্যাকান্সি এসেছে। আমার ভিডিওটা তোমরা যারা দেখছো, আশা করি আমি বাংলাতে কথা বলছি, মানে তোমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের বাসিন্দার। যারা মালদা থেকে, মানে মালদা, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই ধরনের ডিস্ট্রিক্টে যারা বাস করো, তারা কিন্তু বিশাল একটা সুযোগের আমি কথা বলছি। কী সুযোগের কথা বলছি? ঝাড়গ্রাম পুলিশ, ঝাড়খণ্ড পুলিশ প্রায় 5000 ভ্যাকান্সি নিয়ে এসেছে। এইবার প্রশ্নটা হচ্ছে যে কেন আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথা না বলে ঝাড়খণ্ড পুলিশে কেন চলে গেলাম, যে আমাদের বাইরে একটা রাজ্য, ওখানে কী করে আমরা কী করব না। সব কিছুর পেছনে একটা সুন্দর একটা কারণ আছে, সেই কারণটা আমি ব্যাখ্যা করে তোমাদের সাথে আমি আলোচনা করছি। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট প্রসেসটা দেখো, কনস্টেবলের কথাই আমি বলছি, এটা কনস্টেবল, ওটাও কনস্টেবল। আচ্ছা, প্রথমে প্রিলি হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলে, তারপরে মাঠ হচ্ছে, তারপরে আবার মেন্স হচ্ছে, তারপরে আবার ইন্টারভিউ হচ্ছে, তারপরে ফাইনাল মেরিট হচ্ছে, মেডিকেল হচ্ছে, তারপরে ফাইনাল মেরিট হচ্ছে। মানে প্রসেসটা কতটা এর, এই যে ঝাড়খণ্ড যেটা, সেটা হাইট 155 ছেলেদের কথা বলছি, ইউআর, এটা ভেবে দেখো। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে এর রিক্রুটমেন্ট প্রসেসটা, প্রথমের মাঠ হবে, মানে দৌড়ানো হবে, তারপরে আছে এদের রিটেন টেস্ট, তারপরে মেডিকেল, শেষ রিক্রুটমেন্ট সিলেকশন নিয়ে চলে যাও। এই হলো সিলেকশন প্রসেস। জাস্ট তিনটে জিনিসের উপরে এরা নির্ভর করছে, ঠিক আছে। তো আজকে বিষয়টা নিয়ে এক পুরো আলোচনা করব। তো প্রথমে হলো আমাদের অ্যাপ্লিকেশন ফি কত, 100 টাকা। আর একটা কথা বলি, তোমরা যেহেতু পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে যাচ্ছ, মানে ওভার স্টেট করছো, সেই জন্য মানে তোমরা ইউআরএ ঘোষণা হবে, তোমরা যে মানে জেনারেল, তোমরা এখানে এসএসটি ওবিসি থাকতে পারো, কিন্তু ওখানে গিয়ে জেনারেলের সমতাই পাবে। তো এখানে বয়স হচ্ছে 18-25, আমি যেহেতু ইয়ের কথা বলছি, কারণ ও বাদ বাকি কথা বলে লাভ নেই, কারণ আমার হিন্দি এ বাংলা ভাষা তারা বুঝবেও না, সেই জন্য আমি মানে টোটাল, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আমি মনে করে চলছি তোমরা পশ্চিমবঙ্গবাসী, সেই হিসাবে আমি কথাটা বলছি। তো এরপরে আছে মাঠ, তোমরা প্রথমে ডাইরেক্ট ফিজিক্যাল দেবে। ফিজিক্যালে কী আছে, ছেলেদের মেয়েদের আলাদা আলাদা আছে, 1 ঘন্টায় 10 কিলোমিটার দৌড়, মেয়েদের 8 ঘন্টা 30 মিনিটে 5 কিলোমিটার দৌড়, গল্প শেষ। অনেকটা সুযোগ পাচ্ছ, কিন্তু এসএসসি জিডিতে তোমরা 24 মিনিট 5 কিলোমিটার দৌড়তে হতো, সেখানে কিন্তু তোমরা ভাগ ভাগ করে নাও, 8 ঘন্টা 5 8 ঘন্টা 5, ব্যাস হয়ে গেল, 1 ঘন্টা 10 কিলোমিটার। হ্যাঁ মানছি, এটা বহুত টাইম, এটা একটু মানে একটু প্র্যাকটিস করতে হবে, 10 কিলোমিটার দৌড়ানো মুখের কথা না আর কি, কিন্তু আমার মনে হয় প্র্যাকটিস করলে সবই সম্ভব হয়ে যাবে। এর পরবর্তী স্টেজে, এইবার আমি কেন ইন্টারেস্টিং কথাটা বলছি, এর পরীক্ষা, মেন সিলেকশন কিন্তু পরীক্ষা দেবে, পরীক্ষার নম্বর ওপরে নির্ভর করে সিলেকশন দেবে। আচ্ছা, এইবার হচ্ছে পরীক্ষা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বা মানে ইন্টারেস্টিং বিষয়টা আমি এইবার বলবো, যে এখানে ফার্স্ট দুটো পার্ট ভাগ করা আছে, পার্ট 1 পার্ট 2। পার্ট 1 হচ্ছে কোয়ালিফাই, আর পার্ট 2 হচ্ছে সিলেকশন, যেটা মেরিট হবে। আচ্ছা, পার্ট 1 কী আছে? পার্ট 1 আছে ল্যাঙ্গুয়েজ টেস্ট, অর্থাৎ হিন্দি, ইংলিশ, উর্দু, সাঁওতালি, বাংলা আছে, ঠিক আছে। তো তোমরা এই বাংলা সাবজেক্টটা নিয়ে নেবে, চুজ করে নেবে, করে নিয়ে জাস্ট 30% নম্বর আনতে হবে, জাস্ট কোয়ালিফাই 30%, এবং পার্সেন্টেজ তোমরা এটা ধরেই চলো, জাস্ট এটা কোয়ালিফাই, তোমরা যত নম্বর আনবে তত ভালো, সেটা একটা পরবর্তী ক্ষেত্রে একটা সাময়িক, মানে সামান্য একটু সুবিধাতে পেতে পারো। তবে আমি বলবো যে তোমরা এটা কোয়ালিফাই, এটা নিয়ে অত মানে অত কিছু প্যানিক করার কোনো দরকার নেই। পরবর্তী পার্ট
যেটা আছে সেটা হলো ওই পার্ট ওয়ান হয়ে গেল। পেপার ওয়ান, এবার পেপার টু। পেপার টু এর মধ্যে কি আছে, পেপার টু এর মধ্যে তিনটে সাবজেক্ট আছে। পেপার টু এর মধ্যে তিনটে সাবজেক্ট, হিন্দি, ম্যাথ, জিকে। হিন্দি, ম্যাথ, জিকে, একটা কোশ্চেন তিন নম্বর করে। হিন্দি থাকবে 50টা, ম্যাথ থাকবে 25টা, আর জিকে থাকবে 25টা, 100 করে, তিন নম্বর, ফাইনাল, টোটাল 300 মার্কের পরীক্ষা। এবার প্রশ্ন থাকতে পারে দাদা নেগেটিভ কত মার্কের। নেগেটিভ এখানে 1/3, মানে তিনটে ভুল করলে এক নম্বর কেটে নেবে। নেগেটিভটা একটু অনেকটা বেশি রেখেছে যেহেতু কোশ্চেনের মানটা এখানে তিন নম্বর আছে, ঠিক আছে। তো তারপরে পরবর্তীতে আসবো মেডিকেল। মেডিকেলে যেমন পুলিশের মেডিকেল হয় সেমন, তারপরে ডাইরেক্ট এখানে কোনো ইন্টারভিউ নেই। আমি, তুমি যদি একটা সাচ্চা অ্যাসপিরেন্ট হও বেং ওয়েতে, আমি বলবো তোমরা যদি হিন্দিতে একটু, হিন্দিতে এখন প্রচুর ক্লাস আছে, ইউটিউবে সার্চ করে দেখো, প্রচুর প্রচুর ক্লাস আছে। নিধি একাডেমি আছে, এই তোমার তোমার খান স্যারের এতে ওরা হিন্দি নেয় এক্সাম, পুর বিভীষ, মানে পুরাই বলতে গেলে এখন প্রতিটা ইউটিউব যে বড় বড়ো যেসব স্যারেরা তোমাদের দেখতে পারো যেটা আছে, প্রচুর পরিমাণে হিন্দি ক্লাস নেয়, ঠিক আছে। তো আমি বলবো একটা বিশাল বড় অপরচুনিটি এসে গেছে আমাদের হাতে, যেহেতু পশ্চিমবঙ্গে আমাদের এখানে জবের প্রচুর প্রচুর পরিমাণে সংকট, যেহেতু সেই জন্য একটা প্রচুর পরিমাণে একটা চলে এসেছে। তাই তোমরা অবশ্যই এটা এটা অ্যাপ্লাই করো, ঠিক আছে। আর যা কিছু বিস্তারিত আমি সব কিছু ডেসক্রিপটিভ বসে দিচ্ছি। আমার টেলিগ্রামটা ফলো করো, টেলিগ্রামটা লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে সমস্ত কিছু নোটিফিকেশান বা সমস্ত কিছু আপডেট সময় মতো পেয়ে যাবে। আমি কিন্তু বারবার বলছি, আমাদের পশ্চিমবঙ্গ যারা পুলিশের চাকরির ভরসায় বসে আছো, তারা কিন্তু রাজ্যের ভরসায় থাকা মানে বুঝতে পারছো এখন কোন দিকে এরা কী নিয়ে যাবে। মানে বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন, আমি বারবার এই কথাটা বলি, নানা রকম নানা প্রলোভন দিয়ে তোমাদের কাছ থেকে কিন্তু টাকাটা নেবে, কিন্তু তারা কোনো দিন গ্যারান্টি দিতে পারবে না তোমাকে সিলেকশান দেবে, ঠিক আছে। তোমার কাছ থেকে টাকাটা নেবে কিন্তু সিলেকশানটা কোনো দিন গ্যারান্টি দিতে পারবে না। তাই আমি, আমার এই চ্যালেঞ্জটা, আমি সেই জন্য আমি ভাবি যে যারা মোটামুটি খুবই একদম নিম্ন মধ্য ফ্যামিলির থেকে উঠে এসেছে, তারা যাতে কিছু একটা করতে পারে। দেখো বস, বর্তমানে যুগে পরিস্থিতি দাঁড়িয়ে মানে এই চাকরি বলো, মানে এই চাকরি বলতে গেলে তো আমরা যেহেতু জেনারেল লাইনের ছেলেরাই তো এসব জায়গায় আসি, কেউ তো বিটেক বা এমটেক পড়ে কেউ বেঙ্গল পুলিশ হবে না, বা ঝাড়খণ্ড পুলিশ বা দিল্লি পুলিশ হবে না, বা এসএসসি জিডি করবে না। কারা করবে, যারা সাধারণত একদম বেসিক পড়াশুনো, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্লেন পাস গ্রাজুয়েশন, তারা এইসব কিন্তু করবে, ঠিক আছে। তো তাদের জন্যই আমি এটা এই কথাটা ভাবি বারবার, যে তোমরা এই যে কজন আছো, মানে এই যে তোমরা যে প্রিপারেশন করছো, তোমাদের চাকরির জন্য মানে একটাই লাইন, যে যেখানে যে সুযোগটা পাবে সেই সুযোগটা অ্যাপ্লাই করো, ঠিক আছে। যেই সুযোগটা পাবে সেই সুযোগটা অ্যাপ্লাই করে এগিয়ে যাও। তো অনেক কথা বললাম, তো অবশ্যই অবশ্যই করে আমি অ্যাপ্লাই, তোমরা অ্যাপ্লাই করো, এই ভ্যাকান্সিটা খুবই সুন্দর একটা পোস্ট, অ্যাপ্লাই করো। অ্যাপ্লাইড শেষ তারিখ হয়তো পরের মাসে, আর আমি সব কিছু ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি, দেখে নাও অ্যাপ্লাই কি দেখে, আমার এমনি তো মনে পড়ছে না লাস্ট ডেটটা কবে। তো 22 তারিখ থেকে এই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, তো তোমরা সবাই অ্যাপ্লাই করো, 100 টাকা দিয়ে অ্যাপ্লাই করো, হ্যাঁ। আর কোনো কিছু যদি সমস্যা হয়, বিস্তারিত হয়, কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের অনেক অপেক্ষায় রইলাম, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ।